হাই, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে একটা কম খরচে রিং লাইট তৈরি করা যায়। তো আসলে বাজারে যে রিং লাইটগুলো, অর্থাৎ যেগুলো মার্কেটের যে রিং লাইটগুলো, সেগুলোর দাম কিন্তু অনেক বেশি। যেমন দেখা গেছে 8-9,000 টাকার মতো সেগুলোর দাম। তো এত দাম দিয়ে আসলে প্রথম যারা ইউটিউব বা ফেসবুকে ভিডিও মেক করে, তো তাদের ক্ষেত্রে আসলে এত দাম দিয়ে এই লাইটিংগুলো কেনা সম্ভব না। তো আজকের এই ভিডিওতে আমি খুবই কম খরচে একটা রিং লাইটের মতো লাইট তৈরি করব, যেটা আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড বা আপনার রুমটাকে আরও উজ্জ্বল করতে পারবেন এই লাইটটি ব্যবহার করে। তো এই লাইটটির কিছু ট্রিক্স থাকবে, যেমন এই লাইটটাকে আপনারা রেগুলেটর দিয়ে কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন। এবং এই লাইটটির আরেকটা বিশেষত্ব হচ্ছে লাইটটি আসলে 12 ভোল্ট দিয়েও চালাতে পারবেন, এবং আপনারা চাইলে এসিতে সংযোগ করে, অর্থাৎ 220 ভোল্ট দিয়েও এই লাইটটি চালাতে পারবেন। তো আমি এই ভিডিওতে পার্ট বাই পার্ট আপনাদেরকে সব বুঝিয়ে দেব। তো চলুন শুরু করছি। পাওয়ারফুল রিং লাইটটা তৈরি করার জন্য আমি যা নিব, তো আমার কাছে 220 ভোল্টের নন ওয়ারেন্টির কিছু বল রয়েছিল। তো এই বলগুলো আসলে নষ্ট হয়ে গিয়েছে, তো এগুলোর ফ্রেমটা আমি নিব, অর্থাৎ খোসাটা নিব আমি রিং লাইটটা তৈরি করার জন্য। তো তারপরে আমরা নিব 12 ভোল্টের সার্কিট, 50 mm মডেলের সার্কিটগুলো। এগুলো খুবই কম প্রাইস, তো এগুলো আসলে ইলেকট্রনিক শপ বা বিভিন্ন ইলেকট্রনিক দোকান থেকে আপনারা সংরক্ষণ করতে পারবেন। এই 50 mm এই সার্কিটগুলোর প্রাইস যদি আপনারা পাইকারি আনেন তাহলে 8-10 টাকা রাখতে পারে, আর যদি আপনাদের পাশের কোনো দোকান থেকে আনেন, মানে খুচরা কিনেন, তাহলে হয়তো 13-14 টাকা রাখতে পারে। তো এগুলো আসলে খুবই ভালো লাইট, এগুলোর আলো অনেক সুন্দর হয়, এগুলো আপনি এসিতেও ব্যবহার করতে পারবেন এবং ডিসিতেও ব্যবহার করতে পারবেন। তো যদি এসিতে ব্যবহার করেন তাহলে আর কি আপনাদের অ্যাডাপ্টারের প্রয়োজন পড়বে, আর যদি ব্যাটারিতে ব্যবহার করেন তাহলে অ্যাডাপ্টারের প্রয়োজন পড়বে না। এগুলোর পিছে যদি আপনারা ইউরসিং লাগিয়ে দেন তাহলে এগুলো সহজেই কাটবে না। তো তারপরে আমরা তার নিলাম, খুবই শক্ত ধরনের একটা তার নিলাম, তার আপনারা 5 টাকা দিয়ে কিনে আনবেন। তো আমাদের একটা সার্কিটে 8 টাকা এবং 5 টাকা, মোট এখানে 13 টাকা খরচ হয়েছে একটা সার্কিটের পিছনে। তো এই এলইডি যে বাল্বটা রয়েছে নন ওয়ারেন্টি, এই বাল্বটা আমরা এখন খুলবো। খোলার পর আমরা এটার মধ্যে আমাদের ডিসি সার্কিটটা লাগাবো। বিল্ডবোর্ডের যে সার্কিটগুলো রয়েছিল সেগুলো আমরা প্রতিটি বাল্ব থেকে খুলে নিলাম, এবং বাল্বের পিছন দিয়ে আমরা তাতালের সাহায্যে প্রসিজিও করে নিলাম, যেহেতু আমরা এটার মধ্যে দিয়ে তার ঢোকাবো। আপনারা একটা দেখেই বুঝতে পারবেন, একটাতে যে রকম কাজ সবগুলোতে কিন্তু একই রকম কাজ। তো এখানে একটা গিট্টু দিয়ে দিবেন যেন তারটা টানা খেলে এটা ছুটে না যায়। একে পদ্ধতিতে আমরা 4টিকে সংযোগ করে ফেললাম, দেখতে পাচ্ছেন। এখন আমরা সার্কিটগুলো সংযোগ করব। ওকে, প্রথম একটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, এখানে যে লাল তারটা রয়েছে এটা সার্কিটের গায়ে প্লাস যে ইয়াটা রয়েছে চিহ্ন, তো সেটাতে লাল তারটা লাগিয়ে দিবেন এবং মাইনাসে কালো তারটা লাগিয়ে দিবেন, ঠিক আছে? প্রতিটি সার্কিট সেম,
সার্কিটটার পাশে দিয়ে একটু কেটে নেবেন, যেহেতু আমরা এটা নাট দিয়ে সংযোগ করব। ওকে, দেখতে পেলেন আমাদের চারটা সার্কিট লাগানো শেষ। তো এখন আমরা এটা টেস্ট করব। তো যদি আমরা এসি দিয়ে চালাতে চাই তাহলে আমাদের অ্যাডাপ্টারের প্রয়োজন পড়বে বা ট্রান্সফর্মার প্রয়োজন পড়বে। তো ট্রান্সফর্মার কিভাবে সংযোগ করতে হয় আমাদের এই চ্যানেলে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখে আসতে পারেন যে ট্রান্সফর্মার এই তিনটি ফাজ কীভাবে সংযোগ করতে হয়, অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। সেটা দেখলে আপনারা ইজিলি বুঝতে পারবেন ট্রান্সফর্মার ওয়ারিংগুলো কীভাবে করা হয় এবং ছোটো ছোটো ফাজগুলো কীভাবে লাগানো হয়। তো এই দুইটা তার হচ্ছে ট্রান্সফর্মার। তো বাতির এবং তারের দুটো তার আমরা এটার মধ্যে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন বাতিটা জ্বলতেছে। এখন আমরা বৈদ্যুতিক সংযোগ দিব, 220 ভোল্ট সংযোগ দিব। আরেকটা ব্যাপার হয়তো আপনারা লক্ষ্য করতেছেন যে বাতিগুলোর ফর কাঁপতেছে, কিন্তু এটা মোটেও ঠিক না। আসলে ক্যামেরাটা বাতির সামনে ধরলে বাতিগুলো এরকম এলোমেলোই দেখায়, তো সত্যিকার অর্থে কিন্তু এমন না, ঠিক আছে। তো প্রতিটি বাল্বের মধ্যে আমরা বাল্বের মুখ কাটা লাগিয়ে দিব। তারপরে দেখতে পাচ্ছেন বিশেষ করে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এটা ইউজ করতে পারবেন খুব ইজিলি, কম টাকা খরচে আপনারা করতে পারবেন। আমার মাত্র 60 থেকে 70 টাকা গিয়েছে। তো এর পরবর্তী ভিডিওতে আমরা আর